পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান বাংলায়। দিভাই আর কতক্ষণ লাগবে? চুপ করে বসতো, হয়ে গেছে। আর আজকে সাজবি না তো কবে সাজবি? দিভাই আমার না আসলে একদম অভ্যেস নেই রে। অভ্যেস নেই বললে তো হবে না। ওঠ চল নিজেকে দেখবি। দেখ কেমন লাগছে। এটা আমি? আমি তো আমাকে চিনতেই পারছি না রে। থ্যাংক ইউ দিভাই। থ্যাংক ইউটা আমাকে দিস না রে, থ্যাংক ইউটা নিজেকে দে। তুই দেখতে সুন্দর তাই তোকে ভালো লাগছে। আমি যে এতটা সুন্দর সেটা আমি জানতামই না। আমার মন সুন্দর হবে না? এই দাঁড়া দাঁড়া, তোর উপর আমারই না নজর লেগে যায়। এই দিভাই তুইও তো সেই ঠাম্মির মতোই করছিস রে। তা করবো না, তোকে আজকে যা সুন্দর লাগছে আমি চাই না আজকের দিনে তোর উপর কারুর নজর লাগুক। কার নজর লাগবে কি না লাগবে আমি জানি না, তবে আমার নজর তো অলরেডি লেগে গেছে। এই অপর্ণা তুমি কখন এলে? অনেকক্ষণ এসেছি, তোমার দেরি হচ্ছে দেখে আমি ওপরে চলে এলাম। আর দেরি হবে না, দেখো না আমি তো সেই 2 ঘন্টা আগেই রেডি হয়ে যেতাম। কিন্তু দিভাই, দিভাই আমাকে সাজাচ্ছে তো সাজিয়েই যাচ্ছে। শুধু এই শাড়িটা পরাতেই তো বোধহয় 1.5 ঘন্টা নিয়েছে। এত যত্ন করে যে কেউ কাউকে সাজাতে পারে সেটা আমি দিভাইকে না দেখলে বিশ্বাসই করতাম না। সত্যি প্রীতি তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে, কিন্তু আজকে তোমার পাশে না তোমার দিভাইকে ঠিক মানাচ্ছে না। দিভাই সাজেনি বলে এরকম বলছো? আমার দিভাই কিন্তু একদম ন্যাচারাল বিউটি। আমি এত সেজেছি, গয়নাগাটি পরেছি, মেকআপ করেছি বলে আমাকে সুন্দর লাগছে, কিন্তু আমার দিভাইয়ের এসব একদম দরকারই হয় না। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।